Then Assalamualaikum, সবাই কেমন আছেন? ফ্লোটিং ফার্ম আপনারা প্রায় দেখেছেন আমাদের ভিডিওগুলো, কিন্তু আসলে কীভাবে প্র্যাকটিক্যালি কাজ হয় সেটা দেখানো হয়নি। তো আজকে আমরা এই যে পুকুর থেকে একদম সরাসরি পানি তুলছি এবং কীভাবে কাজ করছে সেটা একটু আপনাদেরকে দেখাই। এখানে পুকুর পাড়েই একদম সত্যি আবাদ করেন হাসান ভাই, তো এখানে আমরা এসেছি। এখানে উনি নিজেই পানিটাতে পানি দিচ্ছেন ওনার বেগুন বাড়িতে, এবং কত ইজিলি দেখেন পুকুরে কিন্তু সচরাচর পানি দেওয়া একটু কষ্টকর, আপনারা জানেন। তো এটা দেখেন মেশিনটা আমরা এখানে রেখেছি, এই মেশিন দিয়ে 100 ফিট পাইপ আমরা আজকে ট্রাই করছি। এর আগে আপনারা দেখেছেন 20 ফিট পাইপ ব্যবহার করা, আজকে আমরা 100 ফিট পাইপ ব্যবহার করছি। এবং দেখেন সেচ দেওয়া কত ইজিলি হয়ে যাচ্ছে, খুব ইজিলি সেচগুলো দেওয়া যাচ্ছে আর কি। আপনারা যারা পুকুর পাড়ে বিভিন্ন শাকসবজি করেন, ফসল করেন, তারপরে লেপিয়ার ঘাস করেন, তাদের জানেন আসলে পানি দেওয়াটা কত কষ্টকর। এবং বিভিন্ন সেচে সেদিন কয়েকদিন আগে একজন আমাদের কাছে নিয়েছেন, উনি ওনার আমবাগানে মাছ দিয়ে নালা করা আছে, তো সেখান থেকে পানি তুলে সরাসরি আবার সেই গাছের গোড়াগুলোতে দেওয়ার জন্যও এই মেশিনটা নিয়েছিল। তো দেখেন এখানে কত সুন্দর করে বৃষ্টির মতো করে পানি দিতে পারছে, দেখেন পানি দেওয়াটা কত ইজি এই ছোট্ট একটা মেশিন দিয়ে। দেখেন মেশিনটা কত ছোট, কোনো পাইপ লাগে নেই, কিচ্ছু লাগে নেই, জাস্ট পানির উপরে ফালানো হয়েছে। আর এই দেখেন প্রায় 100 ফিট পাইপ দিয়ে এই পানিটাকে আমরা তুলছি, আরও বেশি তুলতে পারবেন কারণ মোটরটা মোটামুটি স্পিড, এবং দেখেন কত দূরে পানি দেওয়া হচ্ছে। হাসান ভাইয়ের নিজের প্রজেক্টটি আমরা এটা দেখাচ্ছি আর কি, ওনার বিশাল প্রজেক্ট। ওনার পুকুর পাড়ে বিভিন্ন জায়গায় এরকম নিজে খাবারের জন্য শাকসবজি করেন, এবং এই যে এখন শাকে পানি দিচ্ছেন, এখানে এক জায়গা থেকে দাঁড়িয়ে প্রায় 30 ফিট 40 ফিটের জায়গায় পানি দিতে পারছেন। দেখতে পাচ্ছেন একদম বৃষ্টির মতো মনে হবে যে বৃষ্টি হচ্ছে আর কি, এবং বিভিন্নভাবে চেঞ্জ করে, এবং যেখানে ইচ্ছা সেখানেই নিয়ে যেতে পারবেন। আমরা 100 ফিট আজকে ব্যবহার করছি, 100 ফিট না 100 ফিট ব্যবহার করছি আজকে। বিভিন্ন জায়গায় পানি দিচ্ছেন উনি, বিভিন্ন ফসলের মধ্যে পানি দিচ্ছেন, কারণ আপনারা জানেন যে এই ফ্লোটিং ওয়াটার পাম্পটা আসলে কত কাজে ব্যবহার করা যায়। এবং এই বাংলাদেশে প্রথম এরকম এক পাম্প যেটাতে কোনো পাইপ লাগে না পানি তুলতে, যে কোনো জায়গায় পানির উপর রাখলেই পানি তুলতে পারে, এটা খুবই ভালো একটা মেশিন। আপনাদের যারা সেচের জন্য খুবই কষ্ট করেন, যারা পুকুর পাড়টাকে ইউজ করতে পারছেন না মেইনলি, তারা এটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। কারণ নেপিয়ার টেপিয়ার করেন, নেপিয়ার ঘাস বোধহয় এরকম, তারা এই মেশিনটা ট্রাই করতে পারেন, কারণ হচ্ছে পানি সেচ দেওয়া মোটর পাইপ টানা খুবই কষ্টকর, তো এটা দিয়ে আপনারা ওই কাজগুলো করতে পারবেন। দেখেন অল্প একটু সময়ের মধ্যে 4 মিনিটের মধ্যে পুরো জায়গাটা কিন্তু ভিজে গেছে, খুব বেশি তেল হলেও 100 গ্রাম তেল খাবে হয়তো, তার বেশি না। দেখেন এটা আপনি পুকুরে মাঝখানেও দিতে পারবেন, এটার জন্য কোনো আলাদাভাবে কিছু করতে হবে না। পানি হচ্ছে এবং কি পরিমাণ পানি আসছে, এই রসুনের গাছের পানি দেওয়া শেষ।
তো মোটামুটি এটা আরও পর্যাপ্ত অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর যদি প্রয়োজন হয় সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।